ছাত্রছাত্রীদের শুধুমাত্র ভালো ফলাফল করলেই হবে না, তাদেরকে প্রথমে একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে, বললেন ত্রিপুরা প্রদেশ বিজেপি যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব। উত্তর ত্রিপুরা জেলা 54 কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কদমতলাস্থিত চন্দ্রকোনা টাউন হলে কদমতলা কুর্তি বিজেপি মণ্ডল যুব মোর্চার উদ্যোগে নব স্বপ্নের উড়ান নামে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি যুব মোর্চার প্রদেশ সভাপতি তথা বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব সহ অন্যান্যরা। নব স্বপ্নের উড়ান অনুষ্ঠানে কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের 16 বিদ্যালয়ে 2024 সালে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল করা ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। পরবর্তী সময়ে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা প্রদেশ বিজেপি যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব বললেন, ছাত্রছাত্রীদের শুধু ভালো ফলাফল করলেই হবে না, তাদেরকে প্রথমে একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। পাশাপাশি তিনি আর কি বললেন শোনাব। আমরা যারা এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, আমাদের এখন থেকেই আমাদের লক্ষ্য স্থির করতে হবে। আমরা কিভাবে আমাদের ভবিষ্যৎকে নির্মাণ করব, আমরা কিভাবে আমাদের মা বাবার নাম আরো বেশি করে উজ্জ্বল করব, আমরা কিন্তু এখন থেকে আমাদের লক্ষ্য স্থির করতে হবে। স্বামীজি বলেছিলেন, এরাইজ এওয়ে, স্টপ নট, উঠো জাগো, যতক্ষণ পর্যন্ত লক্ষ্যে না পৌঁছবে থামা যাবে না। আমাদের লক্ষ্য স্থির করতে হবে এবং অত্যন্ত পজিটিভ দৃষ্টিভঙ্গিতে। আমাদের সমাজ ব্যবস্থায় দুইটা দৃষ্টিভঙ্গি আছে, একটা পজিটিভ, একটা নেগেটিভ। আমরা যত বেশি পজিটিভ ওয়েতে চলাফেরা করব, তত আমাদের ভবিষ্যতের জন্য ভালো হবে। যত আমরা নেগেটিভ কথাবার্তা শুনব, যত নেগেটিভ মানুষের সঙ্গে চলব, আমাদের কিন্তু ভবিষ্যতে আমাদের লস ছাড়া লাভ হবে না। আমি প্রত্যেককে বলবো, আমরা যেন পজিটিভ দৃষ্টিভঙ্গিতে কাজ করি। একটা ছোট্ট গল্প পজিটিভ এবং নেগেটিভের আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। একদিন একটা সকালবেলায় একটি মা ছোট্ট বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছিল। একটু মনোযোগ সহকারে শুনবে, একজন মা ছোট্ট বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছিল। মাটার চিপ মেন্টালিটি ছিল, মানে নেগেটিভ মেন্টালিটি ছিল। যাওয়ার পথে একজন ঝাড়ুদার রাস্তায় ঝাড়ু দিচ্ছে। মা বাচ্চাকে বলছে, বাবা ভালো করে পড়াশোনা কর, যদি ভালো করে পড়াশোনা করতে না পারিস তাহলে বড় হয়ে ওনাদের মতো ঝাড়ুদার হতে হবে। মানে ওনার নেগেটিভ মেন্টালিটি ছিল, বাচ্চাকে বলছে ভালো করে পড়াশোনা রাখলে বড় হয়ে ঝাড়ুদার হবি, এরকম বলে বাচ্চাকে বোঝাচ্ছে। ঠিক সেই ভাবে আরেকজন মা সন্তানকে নিয়ে স্কুলে যাচ্ছে। ওই মাটা পজিটিভ দৃষ্টিভঙ্গি ছিল। ওই মাটা বাচ্চাকে বোঝাচ্ছে, বাবা ভালো করে পড়াশোনা করো, যদি ভালো করে পড়াশোনা করতে পারো পুনাদের জন্য কিছু করতে পারবে। একজন বোঝাচ্ছে যিনি নেগেটিভ, যে ভালো করে পড়াশোনা না করলে ঝাড়ুদার হতে হবে, আর যিনি পজিটিভ উনি বুঝাচ্ছে ভালো করে পড়াশোনা করলে এরকম ঝাড়ুদারদের জন্য তুমি বড় হয়ে কিছু করতে পারবে। এইটাই পজিটিভ এবং নেগেটিভের উদাহরণ। আমি প্রত্যেককে বলবো।